কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং উদ্বেগের কথা জানিয়েছে ঢাকায় থাকা পশ্চিমা ১৪ দেশের দূতাবাস ও হাইকমিশন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে লেখা এক চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়ানোর আহ্বান জানানো হয়েছে। চিঠিতে সই করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। চিঠিতে তারা সংকট সমাধানের পাশাপাশি আন্দোলন মোকাবেলা ও সংঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত, আটকদের যথাযথ প্রক্রিয়ায় বিচার এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ২১ জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়টি টেনে দূতাবাস ও হাইকমিশনগুলো বলছে মিশন প্রধানদের সঙ্গে আলোচনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের যে ইঙ্গিত আপনি দিয়েছেন আমরা এর প্রশংসা করছি। আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় জড়িত সন্দেহে আটকদের যথাযথ বিচার ও মানবাধিকার সমুন্নত রাখার উপরও জোর দিয়েছেন তারা। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সহ মানবাধিকার সমুন্নত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আন্দোলন ঘিরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলেছে বলেও এতে বলা হয়। দূতাবাসগুলো মনে করছে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশে বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অমিত হাসান, রবিন, কালবেলা।